আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়ান এগ্রো প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ঘাস কাটতেছে খরগোশের জন্য, ছাগলের জন্য, এমনকি আমার কিছু পোষা পাখি এবং মুরগি আছে, তারাও ঘাস খায়। সবার জন্য ঘাস কাটা চলতেছে। সাইডে একটা ছোট পুকুর আছে, যেখানে সবাই অনেকে গোসল করে, অনেকে কাপড় চোপড় ধৌত করে, দেখতে পারতেছেন। আর এখানকার একটা লোকেশনটা ঘুরাই দেখাই। লোকেশনটা অনেক সুন্দর, জাস্ট অসাম। এখন প্রচণ্ড গরম হয়, আমরা এখানে এসে বসে থাকি, খুবই ঠান্ডা। এখন সবসময় বাতাস, এখানে সবসময় বাতাস থাকে, খুবই ঠান্ডা বাতাস। হ্যাঁ, এটা হলো গজারি গাছ, শালবন যেটাকে বলে। এটা আমাদের এখানকার লোকেশনটা হলো গাজীপুর, আর গাজীপুর শালবনের জন্য বিখ্যাত। তো ঘাস কাটা কাজ চলতেছে, আর ঘাস কে কে খায়, কাকে কাকে ঘাসটা খেতে দিই, পাখি মুরগি কীভাবে খায় সেটা দেখাবো। ঘাসটা কাটা শেষ হোক, ঘাস কাটা কাজ প্রায় শেষ। বস্তা, আমাদের বস্তা ভরে গেছে ঘাসের বস্তা, এখন আমরা যাবো গা। আর এই যে ঘাসটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কাকে কাটার সময়। আমার ভিডিওতে প্রায় ওদের সব ভিডিওতে ওদের দেখবেন, ওরা হলো আমার ম্যানেজার। সরম পাইল, যাই হোক, ঘাস কাটা প্রায় শেষ, এখন আমরা চলে যাব। তো যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা ঘাস নিয়ে আসা পড়লাম, এখন এদেরকে খাবার দেব। এখানে ঘাস কেটে আনছি, এখন ছাগলগুলো বুঝতে পারছে যে তাদের খাবার আসছে। তারা এখন পিছে পিছে, দেখেন, আর পিছে পিছে আছে ঘাস খাওয়ার জন্য। এখানে সবগুলো রাম ছাগল, দেখেন চলে গেল ওর সাথে। আসলে মহল্লার ভিতরে কোনো কিছু পালাটা একটু সমস্যা, কারণ আমাদের এখানে প্রচণ্ড গার্মেন্টস ফ্যাক্টরি বেশি, খোলা জমি খুবই কম। তারপরও শখের থেকে পালা, শখ পূরণ করতেছি। খরগোশের খাবার দিব এখন। আমার খরগোশগুলো একটু দেখেন, খুবই বড় বড় সাইজ। আর এটা এটা হলো আপনার অ্যাডোরা বলে, গায়ের লোমটা অনেক বড় বড়। এটা এখন গাভিন আছে, এই যে এটা বাচ্চা দেওয়ার জন্য এখানে বাসা তৈরি করে দেওয়া হয়েছে, ওখানে বাচ্চা দিবে। ওই দেখেন ঢুকে গেল, এটা খুব শীঘ্রই বাচ্চা দিয়ে দিবে। এখানে যাই হোক, গরম, তার জন্য খরগোশগুলো রেস্ট নিতেছে। খরগোশরা আসলে দিনের বেলা খুবই কমই খায়, গরমের মধ্যে কিন্তু সারা রাত্র এরা খাবার খায়। এদেরকে সারা রাত্র খাবার দিয়ে রাখতে হয়, এদিকে শুয়ে পড়লো। এটা এখন পাখিকেও দিব ঘাস। এখানে পিঞ্চ আছে, বেঙ্গলি আছে, এরা ঘাস পাতা মাঝে মধ্যে কলমি শাক কুচি করে দেই, ওইগুলোও খায়, খুব সুন্দর খায়। আর যেগুলো রোটে শুকায় যায় সেগুলো তো ওরা বাসা বানায়। সো একসাথে দুইটা কাজ করা যায়, নতুন খাবার শুধু খেয়ে বাকিটা ওরা বাসার ভিতরে নিয়ে যায় বাসা তৈরির কাজে।
ওই যে নেমে গেছে, নেমে যাবে খাবারের জন্য এখনই। দেখ সব কিছুর খাবার দাবার দেওয়া শেষ, আর এই যে খাইতেছে, আর এই যে মুরগিগুলা, মুরগিগুলো ওইখান থেকে ঘাস নিয়ে নিয়ে খায়, আর এই যে ঘুঘুগুলা, এই যে এই দুটা বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে, ওইগুলা খাবার ডিম দিবে, এইগুলা ডিম দেওয়ার সময় হয়ে গেছে। আর ওখানে তো উপরে কবুতর আছে, ভিতরে কবুতরের বাচ্চা হয়তো শব্দ করতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থ আছে, দোয়া করবেন আমার খামারটা যেন সামনে আরও বড় হয়, শখটা যেন ধরে রাখতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।